রডগুলো সব দু ইঞ্চি সেন্টার সেন্টার আছে এবং এখানেও কিন্তু আপনার দু ইঞ্চি পর পর রড আছে এখানেও আপনার দু ইঞ্চি পর পর রোড আছে আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিঁড়ি তো এই সিঁড়িটা কিন্তু যেন তেন সিঁড়ি নাই এটা একটা খুব কঠিন সিঁড়ি আর এখানে যে রডগুলো দেওয়া আছে সেই রডের অপশনগুলো কিন্তু খুব কঠিন এবং সব থেকে বড় কঠিন হচ্ছে আপনার এই রডগুলো এখানে প্লেসিং করা কিন্তু সব থেকে বড় কঠিন যারা এই সিঁড়ি করেন নাই তারা অবশ্যই এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এটা আমি মনে করি খুবই একটা কঠিন সিঁড়ি আর এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে রডগুলো কিন্তু খুব কঠিনভাবে প্লেস করতে হবে আপনার প্লেসিংয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সিঁড়িতে ব্যর্থ হয়ে যাবেন তাই অনুরোধ করব আপনাদের কাছে এই সিঁড়ির এই ভিডিওটা অন্তত আপনারা পুরা দেখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের সিঁড়ি খুব সহজেই করতে পারবেন আর এটা কিন্তু আপনি যেন তেন সিঁড়ি না সিঁড়ির আমি অনেক ভিডিও আমার এই চ্যালেনে দিছি তবে এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ভিডিও কিন্তু আমি এই প্রথম দিলাম আমার এই চ্যানেলে আর আমি মনে করি ইউটিউবে পুরা ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও আর খুঁজে পাবেন না তো এই ডিজাইনটা কিন্তু কক্সবাজার থেকে আসছে আমার কাছে তো আমি আপনাদের কাছে আমার কাছে যেটা নতুন মনে হয় আমি কিন্তু আপনাদের মাঝে সেটাই শেয়ার করি এখন আপনারা কি মনে করেন সেটা আমি জানি না তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করি এখানে দেখুন সিঁড়ি স্টার্ট হয়েছে এখান থেকে আর আমরা সবাই জানি সিঁড়ি সাধারণত জিবি গ্রেড বিম থেকে স্টার্ট হয় এখান থেকে সিঁড়িটা স্টার্ট হয়েছে এখানে এখানে দেখুন বারো মিলিয়ে যে রডগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু খুব কঠিন একটা জিনিস এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে আর যদি আপনারা এই জিনিসগুলো না বোঝেন না জানেন তাহলে কিন্তু আপনাদের হাতে এমন যদি ড্রয়িং আসে তাহলে কিন্তু আপনারা এই সিঁড়ির কাজগুলো করতে পারবেন না তবে দেখুন এখানে যে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে রডটা দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার বারো মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার আবার এখানে দেখুন একটা রড দেখানো হয়েছে এটাও কিন্তু আপনার বারো মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার আবার এই যে এটা দেখুন আপনার এই যে নিচে এখানে দেখানো হয়েছে এটাও কিন্তু আপনার বারো মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার তাহলে আপনার এই জায়গায় মোট তিনটা বারো মিলের রড ব্যবহার করা হয়েছে তিন সেকশনে তা আসলে একটা সিঁড়িতে আমরা জানি দুইটা রডের লেয়ার হয় কিন্তু এখানে আপনার তিনটা করে রড ব্যবহার করা হয়েছে তাহলে এই রডগুলো আমাদের কিভাবে দিতে হবে সঠিক নিয়মে সেটাও কিন্তু আমাদের একটা জানার বিষয় আছে আর আমি শুধু যে এখানে ড্রয়িং নিয়ে আলোচনা করি সেটাও না রডগুলো প্লেস কিভাবে হবে সেটাও কিন্তু আমি এই ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দিই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আমার মতো ভিডিও আপনারা ইউটিউবে আর কোথাও খুঁজে পাবেন না আপনি যদি সারা বছর ভরে ইউটিউবে হাতান তো আমার মতো ভিডিও আপনি খুঁজে পাবেন না আর যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এখানে দেখুন যে রডগুলো ব্যবহার করে সেটা হচ্ছে আপনি বারো মিলি এখানে চার ইঞ্চের সেন্টার সেন্টার এই রডটা কিন্তু আপনার ব্যবহার হয়েছে এখানে কিন্তু টপ হিসাবে এই রডটা ব্যবহার হয়েছে আবার এই রডটা দেখুন এখানে নিচে আসছে এই যে দেখুন নিচে আসার পরে আপনার এই রডটা কিন্তু এখানে ডাইরেক্ট চলে আসছে একবারে শেষ মাথা পর্যন্ত গ্রেড বিমের মধ্যে কিন্তু আপনার এই রডটা ঢুকছে টপ রডটা এখানে কিন্তু নিচের লেয়ারে আসছে আবার এখান থেকে নিচের লেয়ার থেকে আর রড এটা বের হয়েছে এই যে দেখুন এটা ১২ মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার এটা আপনার মাস পজিশনে আছে এই মাস পজিশন থেকে আপনার এই রডটা উঠছে ওঠার পরে কিন্তু এটা আপনার ডাইরেক্ট উপরের মেন রড হয়ে গেছে আবার এখানে দেখুন নিচের জালিতে যে একটা রড ব্যবহার করা আছে উপর থেকে আসছে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু যে বারো মিলের রডটা দেওয়া আছে এই জায়গায় সেই রডটা কিন্তু আপনার এখানে আসছে এই যে দেখুন নিচের জালিতে আসার পরে এই যে এই টপ রড যেটা সেটা এখান থেকে কিন্তু ধরেন অর্ধেকে আসছে মানে এটা তিন ভাগের দুই ভাগ আসছে আসার পরে কিন্তু এটা এখানে আসছে তাহলে এখানে কিন্তু আপনার রডগুলো সব দু ইঞ্চি সেন্টার সেন্টার আছে এবং এখানেও কিন্তু আপনার দু ইঞ্চি পরপর রড আছে এখানেও আপনার দু ইঞ্চি পরপর রড আছে তো সেম এখানে শুধু আপনার যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই জায়গায় শুধু আপনার চার ইঞ্চি সেন্টার সেন্টার রড আছে এখানে এখানেও আপনার দু ইঞ্চি সেন্টার সেন্টার আছে এখানেও কিন্তু আপনার দু ইঞ্চি সেন্টার সেন্টার রড আছে এরপরে এখানে যে বাইন্ডারগুলো দেওয়া হয়েছে এই যে দেখুন দশ মিলি এখানে ছয় ইঞ্চি সেন্টার সেন্টার এই যে দশ মিলি ছয় ইঞ্চি সেন্টার সেন্টার এগুলো হচ্ছে আপনার বাইন্ডার ঠিক সেমভাবে কিন্তু এখানেও আপনার একই জিনিস ব্যবহার করা হয়েছে এখানে যেমন নিচে রডগুলো বেশি দেওয়া হয়েছে আর এইখানে আসার পরে রডগুলো উপরে বেশি দেওয়া হয়েছে নিচে কিন্তু রড নাই এই লম্বা রডটা এখানে ডাইরেক্ট আসছে আসার পরে এই যে দেখুন এখান পর্যন্ত শেষ আবার করে যে মেন রোডটা এখানে যেটা বড় টপ রোড হয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে আসছে আসার পরে এই দেখেন এখানে নিচের দিকে গেছে আর নিচেরটা কিন্তু আপনার এখান থেকে উপরে আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গায় উপরে রড বেশি এবং নিচে কম এইখানে আপনার উপরে কম নিচে বেশি তো এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা জানার দরকার আছে আর জানা থাকলে সব কিছুই সহজ হয় আর এই যে দেখুন এটা আমি আবারও বলছি আপনার এটা কিন্তু আপনার নিচের রডটা কিন্তু উপরে গেছে আর এখানকার নিচের রডটা কিন্তু আপনার এখানকার টপে আসছে এবং এই জায়গার যেটা টপ রড সেটাও কিন্তু আপনার টপ রডে আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে টপের রোড বেশি আছে এবং এইখানে বটমের রড বেশি আছে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানার দরকার আর যদি জেনে না থাকেন তাহলে কিন্তু কখনো আপনারা কাজ করতে পারবেন না তো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ